হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ অল অফ ইউ আর ফাইন। এভরিওয়ান, ওপেন ইয়োর কম্পিউটার বুক অ্যান্ড ওপেন দ্য পেজ নাম্বার 80। ইন প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য পার্ট মনিটর। টুডে উই উইল লার্ন অ্যাবাউট সিপিইউ, কীবোর্ড অ্যান্ড মাউস। আজকে আমরা সিপিইউ, কীবোর্ড আর মাউসের সম্পর্কে পড়ব। দিস পার্ট ইজ কল্ড দ্য সিপিইউ। এই কম্পিউটারের অংশটিকে বলা হয় সিপিইউ বক্স। এইটি হলো সিপিইউ বক্স। দ্য সিপিইউ ইজ এ চিপ ফাউন্ড ইনসাইড দিস বক্স। এই বক্সটির ভেতরে একটি ছোট্ট চিপ থাকে, সেই চিপকে সিপিইউ বলা হয়। দেয়ার আর বাটনস অন দ্য সিপিইউ বক্স। সিপিইউ বক্সে অনেকগুলি বাটনস থাকে। এ পাওয়ার কেবল জয়েন্স দ্য সিপিইউ বক্স টু দ্য পাওয়ার সাপ্লাই। একটি পাওয়ার কেবল জোড়া থাকে কারেন্ট যেখান থেকে আসে সেখান থেকে সিপিইউ বক্স অবধি। ঠিক আছে, এই দেখো, এটি হচ্ছে পাওয়ার কেবল। এটি এখান থেকে পাওয়ার সাপ্লাই হয়। দ্য সিপিইউ ডাজ অল দ্য ওয়ার্ক ইন এ কম্পিউটার। কম্পিউটারের সব রকমের কাজ সিপিইউ করে। ঠিক আছে, ঠিক যেমন আমরা যে সব কাজ করি সেগুলি আমাদের ব্রেন করে, তাই তো? ঠিক সেই রকমই কম্পিউটারে সব কাজ সিপিইউ করে। দ্য আদার পার্টস হেল্প দ্য সিপিইউ। আর বাকি যে অংশগুলি আছে, যেমন কিবোর্ড, মাউস, এইগুলি সিপিইউকে সাহায্য করে কাজ করার জন্য। বুঝতে পেরেছো তোমরা? সো দ্য সিপিইউ ইজ কল্ড দ্য ব্রেন অফ এ কম্পিউটার। ঠিক সেই কারণেই সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। আনাদার পার্ট ইজ কল্ড দ্য কিবোর্ড। পরের যে পার্টটি আমরা জানব, সেই অংশটির নাম হলো কিবোর্ড। দেখো, এইটি হচ্ছে কিবোর্ড। বুঝতে পেরেছ? দ্য কিবোর্ড ইজ এ ফ্ল্যাট বোর্ড। কিবোর্ড হলো একটি ফ্ল্যাট বোর্ড, মানে একটি চ্যাপ্টা বোর্ড। দেখো, চ্যাপ্টা বোর্ড, তাই তো? লম্বা একটি বোর্ড। দেয়ার আর মেনি বাটনস অন দ্য কিবোর্ড। কিবোর্ডের ওপরে অনেকগুলি বাটনস আছে। এই বাটনসগুলিকে কি বলা হয় তোমরা কি জানো? এইগুলোকে কিজ বলা হয়। কি বলা হয়? কিজ। ঠিক আছে, এইগুলোকে কিজ বলা হয়। দ্য কিজ আর ইউজ টু টাইপ লেটার্স অ্যান্ড নাম্বারস। এই কিজগুলি ব্যবহার করা হয় লেটার লিখতে এবং নাম্বার লিখতে। তোমরা প্রত্যেকেই ফার্স্ট সামেটিভে কম্পিউটার প্র্যাকটিক্যালে তোমরা করেছিলে, নিজের নাম লিখেছিলে, নিজের স্কুলের নাম লিখেছিলে, তাই তো? হ্যাঁ, তা কার সাহায্যে তোমরা লিখেছিলে? এই কিবোর্ডে। ঠিক আছে, এইখানে তোমরা তোমাদের নাম টাইপ করে লিখেছিলে, তাই তো? ঠিক সেরকমই আমরা সংখ্যাও লিখতে পারি কিবোর্ডের সাহায্যে। দেখো, এখানে অনেকগুলি নাম্বার কিজ আছে, সেইগুলি আমরা প্রেস করে নাম্বার লিখতে পারি। এ কিবোর্ড হ্যাজ অ্যারাউন্ড 104 কিজ। একটি কিবোর্ডে প্রায় 104 কিজ থাকে। দিস পার্ট ইজ কল্ড দ্য মাউস। এই অংশটিকে মাউস বলা হয়। ঠিক আছে, এখানে দেখো, তোমাদের বইতে ছবি আছে, ঠিক ছবিটির মতন দেখতে এটি হলো মাউস।
এটি কার মতন দেখতে বলো তো? ঠিক ইঁদুরের মতন দেখতে, তাই তো? ইঁদুরের লেজ, তাই তো? ঠিক ইঁদুরের মতন, সেই জন্যে এটির নাম হলো মাউস। দেয়ার আর টু বাটনস অন দ্য মাউস, মাউসে দুটি বাটনস থাকে, রাইট বাটন, লেফট বাটন, ঠিক আছে? মানে দুটি বোতাম, ডান দিকের বাটন আর এটা হচ্ছে বাম দিকের বাটন। দ্য মাউস দ্য থার্ড বাটন ইজ দ্য স্ক্রোল বাটন, তিন নম্বর বাটনটি হলো স্ক্রোল বাটন। দেখো এইটি রাইট বাটন, এইটি লেফট বাটন, আর তিন নম্বর বাটনটি হলো স্ক্রোল বাটন। আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারি। দ্য মাউস রেস্ট অন এ মাউস প্যাড, মাউসকে রাখা হয় মাউস প্যাডে, এটি মাউস প্যাড, তার ওপরে মাউস রাখা থাকে, ঠিক আছে? এই মাউস প্যাডের ওপরেই মাউসকে রাখা হয়। তোমরা প্রত্যেকেই এই অবধি পড়বে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।